সম্প্রতি রাজ্য জুড়ে সরকারি জমিতে হকারদের বসা ও বেআইনি নির্মাণ নিয়ে নবান্নের থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই সমস্ত সরকারি জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয়ে পড়ে প্রশাসন। উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা হয় বেআইনি দোকানপাট ও নির্মাণ। তবে নৈহাটি বিধানসভার অন্তর্ভুক্ত জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে মিজনা এলাকার বহু বেআইনি দখলদারি এখনও অক্ষত থাকায় আশ্চর্য হয়ে পড়েছেন এলাকার মানুষ। এই এলাকায় দেখা যাচ্ছে বেশ কিছু হোটেল ও কারখানার বেআইনি অংশে এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় উঠছে নানান প্রশ্ন। চব্বিশ ঘন্টা লাইভের পর্দায় আপনাদের দেখাবো সেই দৃশ্য। আমরা চলে এসেছি হালি শহরের বিজনা অঞ্চলে। মুখ্যমন্ত্রীর নির্দেশ আপনারা নিশ্চয়ই প্রত্যেকে অবগত। আজ পর্যন্ত প্রতিটা মিউনিসিপ্যালিটি, প্রতিটা পঞ্চায়েত এবং বিডিও এসডিও সবাইকে একই নির্দেশ, সরকারি জমি অধিগ্রহণ করা যাবে না, কোনো রকম ফুটপাত অধিগ্রহণ করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও, বলা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাম্যান পার্সনকে বলবো দেখানোর জন্য, এখনও পর্যন্ত যে হোটেল দেখছেন এখনও সেই অবৈধ নির্মাণ কিন্তু রয়ে গেছে, এখনও পর্যন্ত খোলেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু ছাড় পায়নি গরিবের একটি ছোট্ট দোকান। কিন্তু এই যে বিজনা অঞ্চলে জেঠিয়া থানার অন্তর্গত এবং জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একের পর এক হাইরোডের পাশে হোটেল, তাদের হোটেল কিন্তু কারখানা এখনও পর্যন্ত ভাঙা হয়নি। তবে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পের খোঁজে কিন্তু চব্বিশ ঘন্টা লাইভ আজকে এসছে। আপনারা দেখতে থাকুন সেই দৃশ্য। নৈহাটি থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।